প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় বিরাট আর্থিক কেলেঙ্কারি বেনিফিশিয়ারিদের টাকা দফতরের সাইটে ঢুকে অনলাইনে হ্যাক করা হয়ে গেছে কয়লা শহর সিডিপি অধীন তিন হাজার দুশো আঠাত্তর জন বেনিফিশিয়ারিদের দু হাজার টাকা করে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার বেশি কে বা কারা নিয়ে গেছে কেউ জানে না খবর পাওয়া গেছে ডম্বনগরেও এরকম ঘটনা ঘটেছে তবে এখনো পর্যন্ত এই সাইবার অপরাধে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার কত টাকা উঠাও হয়ে গেছে তা বলা যাচ্ছে না মঙ্গলবার বিষয়টি বিধানসভায় উঠলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় প্রথম সন্তান হবার সময় মা এবং গর্ভজাত শিশুর পুষ্টির জন্য ছ টাকা করে দেয়া হয় চারটি কিস্তিতে তারই একটি কিস্তি হচ্ছে দু টাকা কৈলাস সিডিপিওর অধীন তিন জন বেনিফিশিয়ারির এই কিস্তির টাকা উধাও দফতরের সাইটে কেউ লগ করে এই টাকা সরিয়ে নিয়েছে ঘটনা উনিশ মার্চ কুড়ি মার্চ তৈরি দপ্তরের অধিকর্তা প্রিন্স রানী সব সিডিপিওকে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট যোজনায় অ্যাকাউন্ট ডাটা চেক করার জন্য দ্রুত সবাইকে পাসওয়ার্ড বদল করতে এবং প্রতি সপ্তাহে পাসওয়ার্ড বদল করতে নির্দেশ দিয়েছেন কয়লা শহরের সিডিপিওকে পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছেন জানা গেছে ডম্বুর নগর থেকেও এরকম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা হ্যাক হয়ে গেছে অন্যান্য সিডিপিও অফিসে অ্যাকাউন্ট এবং ডাটা চেক করার পর জানা যাবে সত্যি কত টাকার ঘোটালা হয়েছে প্রশ্ন হচ্ছে সরকারি দপ্তরের পাসওয়ার্ড হ্যাকাররা জানলো কি করে এটা শুধুমাত্র একটা সিডিপি অফিসে হলে বিচ্ছিন্ন ঘটনা বলা যেত কিন্তু একাধিক সিডিপি অফিসে ঘটার অর্থ অন্য ইঙ্গিত বহন করছে রেগার মজুরির একের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার মতো এই ঘটনা নয়তো তাছাড়া অফিসার লগ করবেন তার যে আলাদা পাসওয়ার্ড থাকবে না কেন কেন পাসওয়ার্ড বারবার বদল করবেন না যেখানে লক্ষ লক্ষ টাকার বিষয়টি জড়িত এভাবে সরকারি টাকা গায়েব হওয়ার টাকা উদ্ধার জরুরি কারণ এটি জনগণের টাকা তদন্ত করে দেখা উচিত এত বড় আর্থিক কেলেঙ্কারির পেছনে কি শুধুই ঢিলেমি বা নির্লিপ্ততা নাকি চক্রান্তে জড়িয়ে আছে কোনো রাঘব বোয়াল বিধানসভায় মঙ্গলবার বিষয়টি সদনীয় বিধায়ক সুদীপ রায় বর্মন উত্থাপন করলে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন চ্যানেল দিন